আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সামিমা আক্তার। শুরুতেই বেরবে কেবল সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় দেশে আরও ২৬ জনের মৃত্যু, নতুন করে শনাক্ত দেড় হাজারেরও বেশি। পেঁয়াজের বাজার সরকারের নিয়ন্ত্রণে রয়েছে দাবি বাণিজ্য মন্ত্রীর, অনলাইনে টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রি শুরু। দুদকের মামলায় প্রদীপ ও তার স্ত্রী চুমকে ৪ কোটি টাকার অবৈধ সম্পদ প্রকের নির্দেশ আদালতের। এবং ঘোড়াঘাটের ইউনো হত্যা চেষ্টার দোষ স্বীকার করে আদালতে অভিযুক্ত রবিউলের জবানবন্দি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় দেশে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৯৩৯ জনে। সবশেষ ২৪ ঘন্টায় ১১৫৯১টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫৪৪ জনের। শনাক্তের হার প্রায় ১৩%। মোট আক্রান্তের সংখ্যা ৩৪৮৯১৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২১৭৯ জন। মোট সুস্থ ২৫৬৫৫৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৩%, আর মৃত্যুর হার ১.৪২%। এদিকে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৯ জন নারী। ২৪ ঘন্টায় ঢাকা বিভাগের সর্বোচ্চ ১৯ জন এবং চট্টগ্রামে ৪ জন মারা গেছেন। এদিকে করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় আজ ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে ৩ জন। তাদের মধ্যে ২জনের বাড়ি বরিশাল এবং ১জনের বাড়ি ঝালকাঠিতে। এই বিভাগে নার্স এবং পুলিশ সহ নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ জন। এ নিয়ে বিভাগের ৬ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৮১২৯ জন, আর মারা গেছেন ১৭৩ জন। খুলনায় করোনার উপসর্গ নিয়ে ২জনের মৃত্যু হয়েছে। জেলায় ২০ জন সহ পুরো বিভাগে নতুন করে শনাক্ত হয়েছেন ৪০ জন। কুমিল্লায় সবশেষ ২৪ ঘন্টায় করোনা পজিটিভ এক বৃদ্ধার মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত ২১। এ নিয়ে জেলায় মোট করোনা পজিটিভ ৭২৯৬ জন, মারা গেছেন ১৯৫জন। এছাড়া করোনায় ময়মনসিংহে ১জনের মৃত্যু হয়েছে। পেঁয়াজের বাজার সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। টিসিবির মাধ্যমে কম মূল্যে অনলাইনে পেঁয়াজ বিক্রি উদ্বোধন করে তিনি এ দাবি করেন। এদিকে রাজধানীর বাজারে একদিনে কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে পেঁয়াজের দাম। বিক্রেতারা বলছেন আমদানি অব্যাহত থাকলে শীঘ্রই স্থিতিশীল হবে বাজার। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। রাজধানীতে পেঁয়াজের পাইকারি ও খুচরা বাজার অনেকটাই ক্রেতাশূন্য, যদিও বাজারে দেশীয় আমদানি করা পেঁয়াজের মজুদ পর্যাপ্ত, ফলে প্রভাব পড়ছে দামে। দুদিন ধরেই দাম কমছে সব ধরনের পেঁয়াজের। ৫-৫ দিন আগে কেতারা মাথা নষ্ট হয়ে গেছে গা। যার লাগবে ৫ কেজি হয় নিচে ২০ কেজি, যার লাগবে ১০ কেজি হয় নিচে ৫০ কেজি, এগুলো নিয়ে মজুদ রাখছে ২ মাস কালে গা। এরা তো দেখা গেছে অনম এখন পটুকে পাওয়া যেতেছে না। কীতা সুন্দর কারণে দেখা গেছে দেশি পেঁয়াজের বাজারটা দেখা গেছে ৮-১০ টাকা কেজি কমছে। পেঁয়াজের মূল্য স্বাভাবিক রাখতে বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কর্মকর্তারা বলছেন আমদানি করা দামের সাথে বাজার মূল্যের কিছুটা তারতম্য রয়েছে। এগুলোতে বাজার ভেদে এটা কি হয় যে তারতম্য ঘটে, কিন্তু মাঝে যে ম্যাসিভ ইয়েটা হয়েছিল এরকম সম্ভাবনা নাই এবং মূল্য স্বাভাবিক হয়ে যাবে আমরা এটা আশা করছি। এদিকে বাজারের অস্থিরতা দূর করতে খোলা বাজারের পাশাপাশি অনলাইনেও পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। এই উপলক্ষে অনলাইন সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন এক মাসের মধ্যে পর্যাপ্ত আমদানি করা পেঁয়াজ বাজারে আসবে। যে আমাদের সমস্যা আছে কিন্তু সমস্যার সমাধানের সর্বোচ্চ পদক্ষেপ আমরা নিয়েছি। টার্কি থেকে বড় পরিমাণ পেঁয়াজ আসবে, মায়ানমার থেকে পেঁয়াজ আসতে শুরু করেছে, অবস্থাটা আমাদের হাতের মধ্যেই রয়েছে। মন্ত্রী জানান অনলাইনে শুরুতে বড় শহরগুলোতে পেঁয়াজ বিক্রি হলেও পর্যায়ক্রমে বাড়ানো হবে এর পরিসর। অনেক মানুষ আছে যারা অনেক সময় ট্রাকের সামনে এসে লাইন ধরতে পারেন না সামাজিক কারণে বা নিজেদের ব্যস্ততার কারণে, এই সময়টায় যদি তারা ঘরে বসে পেঁয়াজটা পান তাদের জন্য সাশ্রয় হবে। আমরা কিন্তু এবার টিসিবির মাধ্যমে বড় সড় আমদানির পথে রয়েছে পেঁয়াজ। ১৩ সেপ্টেম্বর থেকে টিসিবির মাধ্যমে খোলা বাজারে ৩০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করছে সরকার।
ক্রেতাদের চাপ থাকায় এবং টিসিবির জনবল সংকটের কারণে এবারই প্রথম অনলাইনে পেঁয়াজ বিক্রি শুরু হলো। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ আসলেও বেনাপোল বন্দর থেকে এখন পর্যন্ত একটি ট্রাকও আসেনি। আমদানিকারকরা জানিয়েছেন, ভারতীয় বন্দর কর্তৃপক্ষ গেট পাস না দেয়ায় পেঁয়াজের কোনো ট্রাক বেনাপোল ঢুকতে পারেনি। এ কারণে প্রায় 4,000 টন পেঁয়াজ ট্রাকেই নষ্ট হয়েছে। এদিকে সাতক্ষীরার ভোমরা, দিনাজপুরের হিলি এবং চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর সহ বিভিন্ন স্থান থেকে পেঁয়াজ ভর্তি অসংখ্য ট্রাক দেশে এসেছে। অন্যদিকে মিয়ানমার থেকেও গত দুদিনে 45 টন পেঁয়াজ বোঝাই জাহাজ কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পৌঁছেছে। এছাড়া আরও 100 টন পেঁয়াজ আসবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এগুলো খালাস করে সারা দেশে সরবরাহ করা হচ্ছে, এতে পেঁয়াজের দাম আরও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দুদকের মামলায় কক্সবাজারের টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাস এবং তার স্ত্রী চুমকি কারণের 4,06,78,000 টাকার অবৈধ সম্পদ ক্রোকে নির্দেশ দিয়েছেন আদালত। চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আশফাকুর রহমান এ আদেশ দেন। অবৈধ সম্পদ ক্রোকের আবেদনে দুদক জানায়, এগুলো ক্রোক না করা হলে তা মামলাকে প্রভাবিত করার কাজে ব্যয় করবেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি প্রদীপ। এর আগে সকালে দুদকের মামলায় প্রদীপের জামিন নামঞ্জুর করে আদালত। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত 23 আগস্ট চট্টগ্রামের সম্মিলিত জেলা কার্যালয়ে এ মামলা করে দুদক। মামলায় 14 সেপ্টেম্বর প্রদীপকে আদালতে হাজির করা হলে ওই দিনই তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেয় আদালত। তবে এ মামলায় পলাতক রয়েছেন তার স্ত্রী চুমকি কারণ। আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম এবং তার বাবা ওমর আলী শেখকে হত্যা চেষ্টাকারী রবিউল ইসলাম। এর আগে হত্যা চেষ্টা মামলায় দুদফা 9 দিনের রিমান্ড শেষে সকালে রবিউলকে আদালতে হাজির করা হয়। দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 7-এর বিচারক ইসমাইল হোসেনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রবিউল। মামলার তদন্তকারী কর্মকর্তা ইমাম জাফর জানান, জবানবন্দি শেষে রবিউলকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। মামলার বাকি আসামি আসাদুল হক, নবিরুল ইসলাম, সান্টু কুমার এবং পলাশ জেল হাজতে রয়েছেন। আল্লামা শাহ আহমদ শফির মৃত্যুর পর হাটহাজারী মাদ্রাসা পরিচালনার জন্য 3 সদস্যের প্যানেল গঠন করা হয়েছে। শনিবার রাতে এই সিদ্ধান্ত নেয় মাদ্রাসার সুরা কমিটি। কমিটির সদস্যরা হলেন মুফতি আব্দুস সালাম চাটগামি, আল্লামা শেখ আহমদ এবং মৌলানা ইয়াহিয়া। মাদ্রাসার সবকিছু দেখভাল এবং সবার সমান অধিকার নিশ্চিত করার দায়িত্ব পালন করবেন তারা। এছাড়াও গত জুনে সহকারী পরিচালক থেকে বাদ পড়া হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবু নগরীকে মাদ্রাসার প্রধান শাইখুল হাদিস এবং নাজিমে তালিমাত বা শিক্ষা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে মাদ্রাসায় ছাত্র আন্দোলনের সময় শিক্ষকদের কক্ষ ভাঙচুরের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাজধানীর রাজগড় আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন হেফাজতে ইসলামের আমির এবং হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফি। টানা 12 দিন সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধির পর এখন আবার কমতে শুরু করেছে। তবে পানি কমলেও 2টি পয়েন্টের একটিতে এখনও পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও শুরু হয়েছে ব্যাপক নদী ভাঙন। গত 24 ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষাবাদ পয়েন্টে 4 সেন্টিমিটার কমে বিপদসীমার 9 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও কাজীপুর পয়েন্টে 2 সেন্টিমিটার কমে সকাল 6টা পর্যন্ত বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি কমতে থাকলেও তার পরিমাণ খুবই কম এবং ব্যাপক নদী ভাঙন শুরু হয় মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। গত কয়েকদিনের ভাঙনে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের 5 ঠাকুরিতে একটি মসজিদ সহ বেশ কয়েকটি বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়েছে। এছাড়া চৌহালি উপজেলা এবং কাজীপুর উপজেলার অনেক স্থানে ব্যাপক ভাঙন চলছে। এতে আবাদি জমি, ফসল এবং বসতভিটা হারিয়ে খোলা জায়গায় আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্তরা। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ভাঙন রোধে জরুরিভাবে জিও ব্যাগ ফেলা হচ্ছে, পানি কমলে শুষ্ক মৌসুমে স্থায়ী মেরামতের কাজ করা হবে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় হঠাৎ করে দেখা দিয়েছে ধনাগোদা নদীর ভাঙন। শুক্রবার রাতে দেখা দেওয়া ভাঙনে ফরাইজি কান্দি ইউনিয়নের জনতা বাজার এলাকায় 200 মিটার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। খবর পেয়ে স্থানীয়রা বালি ভর্তি বস্তা ফেলে তাৎক্ষণিকভাবে বেড়িভাত রক্ষার চেষ্টা করেন। এদিকে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প কর্তৃপক্ষ নদী ভাঙন রক্ষায় কার্যকর ভূমিকা পালন না করার অভিযোগ করেছেন স্থানীয়রা। নদীর পাড় এবং ব্লক পানিতে দেবে যাওয়ায় ঝুঁকিতে রয়েছে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধ। বাঁধ রক্ষায় স্থায়ীভাবে ব্যবস্থা না নিলে ফসলি জমি এবং বসতবাড়ি বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসীরা। নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল প্রায় বন্ধ থাকায় চাপ বাড়ছে পাটুরিয়া দৌলতিয়া নৌরুটে, ফলে যাত্রী ও পরিবহন শ্রমিকদের দুর্ভোগ কাটছে না। ঘাট সংশ্লিষ্টরা জানিয়েছেন, অতিরিক্ত যানবাহনের চাপে ঘাটে প্রায় প্রতিদিন দেখা দিচ্ছে দীর্ঘ যানজট। একই সাথে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটের জন্য নির্ধারিত 19টি ফেরির মধ্যে একটির অন্য রুটে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া 4টি মেরামতের জন্য পাঠানোর কারণে 14টি ফেরি দিয়ে যানজট নিরসন করা সম্ভব হচ্ছে না। বিআইডব্লিউটিসি জানিয়েছেন, নদীতে পানির তীব্র স্রোতের কারণে ফেরিগুলো সঠিকভাবে চলাচল করতে পারছে না। খাদ্যমন্ত্রী সাধমচন্দ্র মজুমদার বলেছেন, আমি কৃষকের সন্তান, কৃষকের সুখ দুঃখে বুঝি, আগামী দিনেও সুখে দুঃখে মানুষের পাশেই থাকব। নওগাঁয় জেলা কৃষক লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই রাস্তাঘাট থেকে শুরু করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। কৃষক লীগের সভাপতি সমীর চন্দ নওগাঁ জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল ওহাবেতে আরো বক্তব্য রাখেন। সাভারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানের মা শিরিয়া খানমের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। দুপুর উপজেলার পার্বতীনগর এলাকায় আয়োজিত কুলখানিতে কয়েক হাজার মানুষ অংশ নেন। দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এবং পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা এতে যোগ দেন। সভার উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কুলখানিতে শরিক হন। গত বুধবার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান সিরিয়া খানম। হবিগঞ্জের আজমেরিগঞ্জের পাহাড়পুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংসদ সদস্য আব্দুল মজিদ খান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান এবং তাদের ক্ষতির পরিমাণ তুলে ধরেন। এ সময় ব্যবসায়ীদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করেন তিনি। শুক্রবার বিকেলে বিংশুপদ দাসের মালিকানাধীন একটি জালের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ছোট বড় 50টি দোকান পুড়ে যায়, যার আনুমানিক ক্ষতির পরিমাণ 40 কোটি টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গাজীপুরের ভোগড়া বাইপাস পেয়ারাবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মুনশেফা আক্তার রংপুরের পীরগঞ্জ উপজেলার শিবপুর এলাকার দুদুমিয়ার স্ত্রী। নিহতের ভগ্নিপতি আশিক মিয়া জানান, স্বামী স্ত্রী দুজনেই ভোগড়া বাইপাস কাঁচামালের আড়তে দিনমজুরের কাজ করেন। কয়েকদিন যাবৎ দুজনের মধ্যে ঝগড়া চলছিল। শুক্রবার রাতে পারিবারিকভাবে বিষয়টির মীমাংসা করা হলেও রাতে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যান দুদু। সকালে ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। বাসন থানা পুলিশ জানায়, নিহতর গলায় কাটা দাগ রয়েছে। টাঙ্গাইলের গোপালপুরের সেতুর নিচ থেকে এক চা বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার ঝাওয়াইল বাজার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম ইসমাইল হোসেন। নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের ন্যায় ইসমাইল শনিবার রাতে চা বিক্রি শেষে দোকান বন্ধ করলেও বাড়িতে ফিরে আসেনি। পরে তার স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। সকালে ঝাওয়াইল বাজার সংলগ্ন সেতুর নিচে তার মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে সেতুর নিচ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। জাল সনদ তৈরি, পরীক্ষার উত্তরপত্র জালিয়াতি এবং চাকরি দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে নেয়ার মূল হোতা মিজানুর রহমানের বিরুদ্ধে সিরাজগঞ্জে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
তারাশ প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তার বিভিন্ন অপকর্মের চিত্র তুলে ধরেন ভুক্তভোগীরা। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ফাজিলনগর গ্রামের বাসিন্দা মিজানুর রহমানকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তরপত্র তৈরির অভিযোগে এরই মধ্যে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। বিড়ির দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেটে মানববন্ধন করেছে বিড়ি ভোক্তা মঞ্চ। নগরীর মেন্দিবাগে আয়োজিত এ মানববন্ধনে প্রতি প্যাকেটে অন্তত 4 টাকা দাম কমানোর দাবি জানানো হয়। এ সময় বক্তারা বলেন, বিড়ি শিল্পের সাথে দেশের কয়েক লাখ মানুষ জড়িত, তাদের বিকল্প কর্মসংস্থান না করে বিড়ির দাম না বাড়াতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা। ঝিনাইদহ শহর থেকে মাত্র 22 কিলোমিটার দূরে কালীগঞ্জের রঘুনাথপুর গ্রামে গড়ে উঠেছে পাটের জুতা তৈরির কারখানা এমাস ফুটওয়্যার। এখান থেকে তৈরি 30 থেকে 40 হাজার জুতা প্রতি মাসে রপ্তানি করা হচ্ছে ফ্রান্স ও স্পেন সহ বিশ্বের বিভিন্ন দেশে। অন্যদিকে এ কারখানায় কর্মসংস্থান হয়েছে এলাকার অন্তত 5 শতাধিক মানুষের। কারখানায় উৎপাদিত জুতা $2 থেকে $15 পর্যন্ত দামে বিক্রি হয় বিভিন্ন দেশের বায়ারদের কাছে। মানিকগঞ্জে দুস্থ সেনা মুক্তিযোদ্ধাকে গৃহ নির্মাণ করে দেওয়ার পাশাপাশি অসহায় ও প্রান্তিক কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর 9 পদাতিক ডিভিশনের 71 মেকানাইজড ব্রিগেড। দুপুরে সাটুরিয়া উপজেলার ঘিওর গ্রামে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুক্তিযোদ্ধা জানে আলমের কাছে তার ঘরের চাবি হস্তান্তর করা হয়। এছাড়া সাটুরিয়া গার্লস স্কুলে শতাধিক অসহায় ও প্রান্তিক কৃষকের মধ্যে সার, বীজ এবং খাদ্য সামগ্রী বিতরণ করে সেনাবাহিনী। সেনাবাহিনীর 15 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ওয়াদুদুল্লাহ, মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদুস এর সময় উপস্থিত ছিলেন। শেরপুর পৌরসভায় তৃতীয় নগর পরিচালন এবং অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের অর্থায়নে কমিউনিটি সেন্টার কাম বাণিজ্যিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শহীদ দারোগালী পৌর পার্কে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, শেরপুরের পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন উপস্থিত ছিলেন। নড়াইলের কালনা বেড়িভাত লাহুরিয়া বাজার সড়কে পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা বেড়িভাত লাহুরিয়া বাজার এবং মাগুরা জেলার মোহাম্মদপুর আন্তঃজেলা মহাসড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার তদন্ত AFM আমিনুল ইসলাম। নড়াইলের জেলা প্রশাসক আঞ্জুমান আরা, সড়ক এবং জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান এ সময় উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন এবং ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।